Hey guys, welcome back to my channel. This is Mrs. B and I am from Bangladesh. So, আজকে আমি একটি কোরিয়ান ড্রামা থেকে নিয়ে রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটা নাম হচ্ছে কানেকশন. সো এখানে ওখানে পড়ছে জি সাং যে কিল মি হিল মি দ্য ডেভিল জাজ আদামাস এই ড্রামাগুলোতে অভিনয় করেছে. জিওন মিদো যে হসপিটাল প্লে লিস্ট 39 এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল. তাহলে আমরা কানেকশন ড্রামাটি ট্রেগার রিঅ্যাকশন করা শুরু করছি. 1 2 3 최근 급증하는 마약 범죄, 정부는 마약과의 전쟁을 선포했습니다. 마약 확산세가 꺾이지 않고 있습니다. 마약반 에이스 장재경. 선배님, 존경합니다. 마약반 자랑이야, 당신이. 지사 항상 너만 믿는다. 나 벌을 다 쳐. 마약반 형사가 마약을 해? 레몬뽕이래요. 그럼 우리만 아는 거네? 뭐 냄새가 나긴 하는데. 저게 요즘 왜 이래? 이상한 거 더 큰일 나네. 그치? 도대체 누구부터 연결돼 있는 건지 나도 모르겠어. সো দেখে ফেললাম আমরা কানেকশন ড্রামাটির ট্রেলার. সো এখানে জিসান একটা ড্রাগ টাস্ক ফোর্সের ডিটেকটিভ থাকে. তার লাইফের মোটো হচ্ছে, তার কাছে মনে হয় যে কানেকশন জিনিসটা হচ্ছে সব কিছুর জন্য দুর্বলতা, এবং এই কারণে সে তার ফ্যামিলি বা ফ্রেন্ডস থেকে কলিগসদের সাথে কোনো রিলেশন রাখতে চায় না বা কোনো কানেকশন রাখতে চায় না. সে চায় সে লাইফে একা একা লিড করবে. এর মধ্যে তাকে কেউ ফোর্সফুলি ড্রাগ নেওয়ায়, যার কারণে নিউজ হয়ে যায় পুরা শহরে যে ড্রাগ টাস্কের ডিটেকটিভই নিজেই ড্রাগ নিয়েছে, এই টাইপের কোনো একটা নিউজ. কিন্তু জিসাং এটার ইনভেস্টিগেশন করে এবং তারই কোনো এক ফ্রেন্ড যে মারা গিয়েছে, এরকম একটা ফ্রেন্ডের সূত্রের থ্রুতে, সে ক্লুয়ের থ্রুতে সে পুরা ইনভেস্টিগেশন করে. অন্যদিকে জিওন মিদো হচ্ছে একজন রিপোর্টার যে সবসময় সত্য কথা বলে, বা তার জন্য ও অন্য কোনো কিছু ম্যাটার না, সে কোনো কিছুকে ভয় পায় না, সে নিজে যেটা মনে করে তার মনে হয় যেটা সত্য সে সেটাই রিভিল করে বা সেটাই নিউজ করে. কিন্তু এর কারণে তাকে ফায়ার হতে হয় তার অফিস থেকে, তার কাজ থেকে. সে অনেক কষ্টে তার যে ফিল্ড সেখানে অন্য একটা অফিসে জয়েন করে, সেখানে সে ভাবে যে সে কারাপশন রিলেটেড যে আর্টিকেলস বা নিউজ সেটা সে নিউজ করবে. এবং এই নিয়ে রিপোর্ট করতে করতে সে যুক্ত হয় জিসাং এর যে কেস ইনভেস্টিগেশন ড্রাগ রিলেটেড সেটার সাথে, এবং দুজনে মিলে এই কেসটা ইনভেস্টিগেশন করে এবং কী কী রহস্য আছে এর ভিতরে সেটা খুঁজে বের করে. আমার কাছে কিন্তু অনেক ইন্টারেস্টিং লেগেছে প্লটটি. আপনাদের কাছে কেমন লেগেছে ড্রামা ট্রেলারটি এবং ডিরেকশনটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন. আজকের মতো এতটুকু. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আল্লাহ হাফেজ.